আল্লাহর ওলিদের সোহবতে থাকা এটা দুনিয়াতেও সৌভাগ্যের আখেরাতেও সৌভাগ্যের একজন আল্লাহর ওলির সোহবতে কিছু সময় থাকা সম্পর্কে হাদিসে পাক ইমাম আবু নুআইম ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ বর্ণনা করেন প্রিয় নবীজি বলেন সাধারণ সময় কেউ যদি আল্লাহর ওলির সোহবতে থাকে এই সময়টা 60 বছর নফল বন্দিগির চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য হয় এজন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালাতা বেরিয়া সাধারণ সময় কেউ যদি আল্লাহর ওলির সোহবতে থাকে গো ওই সময়টা 60 বছর নফল বন্দিগির চেয়ে উত্তম হয়ে যায় দাদুরে দুনিয়াতে যারা আল্লাহর ওলিদের সোহবতে থাকবে আমার দয়াল নবীর হাদিস থেকে জানা যায় নবীজি বলেন আল মারউ মা'আ মান আহাব্বা সহি বুখারীর হাদিস যে যাকে ভালোবাসবে হাশর ময়দানে সে তার সাথে থাকবে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে আপনারা যারা দুনিয়াতে সময় কাটিয়েছেন আপনাদের এই সোহবতটা সম্পর্কটা আখেরাত পর্যন্ত গড়াবে আখেরাত আল্লাহর ওলিদের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমিন বলেন পবিত্র কোরআনে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করেছেন যে ঘটনাটা আমরা আসহাবে কাহাফের ঘটনা হিসেবে জানি আসহাবে কাহাফের 5 জন অথবা 7 জন অথবা 9 জন আল্লাহর ওলি ছিল যারা ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল ওই গুহায় তিনাদের সঙ্গী ছিল একটা কুকুর কুকুরের নামটাও কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে এটার নাম কিতমির এই কুকুর সহ 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে অবস্থান করেছেন তাফসীরের মধ্যে উল্লেখ যে আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে হাশর ময়দানে এই 7 জন আল্লাহর ওলি জান্নাতে যাবে তাদের সাথে আল্লাহ ওই কুকুরটাকেও জান্নাতে দিবে আমি আপনাদেরকে কোরআন থেকে কথাটা শোনানোর অর্থ হলো যে একটা কুকুর যদি আল্লাহর ওলিদের সোহবতে থেকে জান্নাতি হতে পারে আপনারা আশরাফুল মাখলুকাত মানুষ আপনারা যদি আল্লাহর ওলিদের সোহবতে থাকেন নিঃসন্দেহে আপনারাও আল্লাহর ওলিদের সাথে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা গো আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বললে অনেকেই মনে করেন উনি মাজার পূজারী এই ধরনের কথা আসল ভাই রে মাজার ওয়ালারা এই দেশে না আসলে তুমি মুসলমানের সন্তান মুসলমান হইতে পারতা না আমরা কৃতজ্ঞ এই জন্য মাজার ওয়ালাদের স্মরণ করি কারণ তাদের ওসিলায় আমরা মুসলমান হয়েছি তোমরা অকৃতজ্ঞ এই জন্য আল্লাহর ওলিদেরকে তোমরা স্মরণ করো না আল্লাহর ওলিদের কথা বললে মাজার পূজারে বলে উড়িয়ে দাও আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক বলেন আমিন সহি বুখারীর মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ আমার দয়াল নবীজি বর্ণনা করেন একজন লোক 99টা মার্ডার করছে নাউজুবিল্লাহ বলেন 99টা মার্ডার করে তার ভিতরে অনুশোচনা আসছে আমি কি করলে ক্ষমা পাব কোথায় গেলে কার কাছে গেলে ক্ষমা পাব কিভাবে মাপ পাব এই অনুশোচনায় সে একজন সাধারণ ছোটখাটো মুন্সি মৌলবী সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি 99টা মানুষকে মেরে ফেলেছি হত্যা করেছি আমার কি কোনো ক্ষমা পাওয়ার রাস্তা আছে তখন এই সাধারণ মৌলবী সাহেব বলল না তুমি যেই পাপ করছো এই পাপের কোনো ক্ষমা নাই তুমি নিরেট জাহান্নামে যাইবা পরে ওই লোকের মেজাজ আরো খারাপ হয়ে গেছে সে সমান ফিল আপ করে ফেলছে নাউজুবিল্লাহ এখন আগে তো পাবলিক মারছে এখন হুজুর মেরে ফেলছে এখন তার ভিতর আরো জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে নাউজুবিল্লাহ এই যে জ্বালা যন্ত্রণা যে আমি কিভাবে ক্ষমা পাবো কোথায় গেলে মাপ পাবো আহারে আমার এত বড় পাপ আল্লাহ কি ক্ষমা করবেন আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি ইরশাদ করেন ওই লোকটা একজন বৃদ্ধ মানুষের কাছে গেল বয়োজ্যেষ্ঠ মানুষ যাকে শায়খ বলা হয় ওই বৃদ্ধ শায়খের কাছে মানে বুজুর্গ একজন মুরব্বী যাকে আরবে পারস্যের ভাষায় বলা হয় পীর তার কাছে গেলেন গিয়ে বললেন আমি এই ঘটনা করছি আমার কোনো ক্ষমা পাওয়ার রাস্তা আসেনি ওই মুরব্বী বয়োজ্যেষ্ঠ শায়খ বলে দিলেন একটা রাস্তা আছে গো আমি তো তেমন দিন সম্পর্কে জানি না তবে অমুক গ্রামে অমুক মহল্লায় আল্লাহর একজন সালেহ বান্দা আছে আল্লাহর মায়ার বান্দা আছে তুমি যদি আল্লাহর সেই ওলির কাছে যাও আশা করা যায় তিনি তোমাকে ক্ষমা পাওয়ার রাস্তা বলে দিতে পারবে
এই সংবাদ শোনার পরে ওই মার্ডারার ওই খারাপ মানুষটা আনন্দে একটা দৌড় দিছে আল্লাহর সেই ওলির বাড়ির দিকে দৌড় দিতে গিয়ে কিছু দূর যে হোঁচট খেয়ে পাথরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে উনি ওইখানে ইন্তেকাল হয়ে গেলেন মানে আজরাইল এসে ওনার রূহটা নিয়ে গেলেন ঠিক ওই সময় জান্নাতে নেওয়ার জন্য ইল্লিনে নেওয়ার জন্য একদল ফেরেশতা আসলো আরেক দল ফেরেশতা তার রূহটাকে সিজ্জিনে মানে জাহান্নামে নেওয়ার জন্য আসলো দুই দল ফেরেশতারা তর্ক বিতর্কে বাগ বিতণ্ডায় লিপ্ত হলো এক দল ফেরেশতা বলতেছে সে তওবা করার জন্য রওনা দিছে সে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে অতএব তাকে আমরা ইল্লিনে নিয়ে যাব মানে জান্নাতে নিয়ে যাব আরেক দল ফেরেশতা বলতেছে সে তওবা করার জন্য রওনা দিয়েছে বটে কিন্তু তওবা করেনি সে ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে অতএব আমরা তার রূহ সিজ্জিনে নিব ঠিক এই সময় আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বললেন তোমরা থামো যেখান থেকে আমার এই বান্দা রওনা দিয়েছে দৌড় দিয়েছে ওইখান থেকে আমার ওই সালেহ বান্দা মানে আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত তোমরা মাপ দাও পরিমাণ করো যদি সে বেশি পরিমাণ জায়গা আল্লাহর ওলির বাড়ির দিকে গিয়ে থাকে তাহলে তার রূহটা ইল্লিনে তথা জান্নাতে নিয়ে যাবে আর যদি কম পরিমাণ জায়গা সে গিয়ে থাকে তাহলে রূহ সিজ্জিনে নিবে জাহান্নামে নিয়ে যাবে ফয়সালা দিলেন আল্লাহ তখন ফেরেশতারা মাপ দিবে পরিমাণ করবে বেশি কোন দিকে তখন আমার আল্লাহ জমিনকে বললেন জমিন রে আমার এই বান্দা তওবা করার জন্য রওনা হইছিল ওরে জমিন আমি আল্লাহ হুকুম দিলাম তুমি এদিকে একটু লম্বা হয়ে যাও ওইদিকে তুমি একটু খাটো হয়ে যাও কমে যাও আমার আল্লাহর হুকুমে জমিন লম্বা হয়ে গেল ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আমার আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন যাকে খুশি তাকে আযাব দিবেন এই সুপ্রিম পাওয়ার আমার আল্লাহর রয়েছে বান্দা তওবা করার জন্য দৌড় দিয়েছে এটা আমার আল্লাহর এত ভালো লেগেছে এই কারণে আমার আল্লাহ জমিন লম্বা করে দিয়ে পরিমাণ বাড়িয়ে জান্নাতি ফেরেশতাদের হাতে তার রূহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ ও আখাউড়ার নবীর প্রেমিকারা মন দিয়ে শুনো আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দেওয়ার কারণে তওবার নিয়তে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিয়েছে দরবারের দিকে রওনা দিয়েছে এই কারণে আমার আল্লাহ তার সব গুনাহ মাফ করে জান্নাতি হিসেবে কবুল করেছেন আমি আপনাদেরকে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যত বড় গুনাহগার পাপী তাপী হোক আপনাদেরকে নিরুৎসাহিত করছি না আপনাদেরকে উৎসাহ দিচ্ছি আসেন আল্লাহর ওলিদের দরবারে আসেন তাদের সোহবতে বসেন আমার আল্লাহর দরবারে তওবা করেন নিশ্চিত থাকতে পারেন আমার আল্লাহ দয়াবান এবং ক্ষমাশীল আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন বলেন আমিন বলেন আমিন এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যারা এসছেন নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ আপনাকে কবুল করেছে বিদে আসতে পারছেন চাইলেই আল্লাহর ওলির দরবারে যাওয়া যায় না ভাই চাইলেই পীরের বস্তু পাওয়া যায় না আল্লাহ যাকে দয়া করে সেই অমূল্য নিয়ামত লাভ করে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি আমি হয়তো আল্লামা তাহিরি সাহেবের মতো এত সুন্দর মনোরঞ্জন আপনাদের দিতে পারবো না কিন্তু আপনাদেরকে হেদায়েতের কিছু বাণী শোনাতে পারবো যে কথাগুলি শুনলে আপনাদের দুনিয়াতেও লাভ হবে আখেরাতেও লাভ হবে প্রিয় যুবক ভাইরা ভিতরে এসে বসে যাও একটু পরে জায়গা পাইবা না এমনি জায়গা ফিল আপ হয়ে গেছে কি একটুখানি বাকি আছে পরে কিন্তু জায়গা পাইবা না ঠেলাঠেলি করুন যেমন আমি সামনে টানাটানি করতে পারবো না আগে ভাগে জায়গা নিয়ে বসে যান পরে কিন্তু আফসোস করবেন জান্নাতের বাগানে চাইলেও সবাই বসতে পারে না এটাও আল্লাহ মঞ্জুর করণ লাগে আল্লাহ কবুল করা লাগে যার তার তৌফিক হয় না মসজিদে যাওয়া যার তার তৌফিক হয় না আল্লাহর আল্লাহর মহব্বতের মজলিসে বসা সবাই বসে যান আর একটু দরুদ শরীফ পড়েন আগে দরুদ শরীফের ভলিউম কম ছিল এখন ভলিউমটা আশা করি বাড়বে বাড়বে কি না পড়েন আল্লাহুম্মা সাল্লি
سيدنا آج نہ تو جبی کال گتو ہلو کتو کال شیورے آشیلے کال کی ہوبے تو رویو پائی کے جابی شے چل نہ جائی সুসময় বয়ে যায় দরশিতে নবী বরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লে মারহাবা محمد وعلى آله مولانا امار دادو بھائی رانگو جو رسول سنت کے پوزار شاتے تلونا دوا ایمان بیدنگ شکو تھا ایمان بیدنگ شکو تھا کہ وہ داری رکھ سے نا ای جن نے شے کافر ہوئے نا گناہ کر ہوئے کہ دے داری کے جو دیشے انکار کرے تیروشکار کرے تو کن تار ایمان تھک بے سنت کے انکار کرا ایمان بدنشی پرستیتی منہ انکار کرا کفری مزار زیارت ایٹا رسول پاکر سنت صحابہ کرمیر سنت آپ نے ہوئی تو بولوین جہادی بھائی امرات جانی کبر زیارت سنت مزار زیارت اور کبر زیارت تیر بیشکم کی بیشکم تا مدر بستو ہوئے بھائی جان کبر کبر مزار مزار دویٹا شبد ہو لے ہو جنی شکتائی কবর আর মাজার মাজার আর কবর শব্দ দুইটা হলো জিনিস কয়টা একটা কিন্তু বেশকমটা হলো মর্যাদার সম্মানের তাআজিমের অবস্থার মনে রাখবেন আমার এই কাঁধে যেটা দেখছেন এটা একটা রুমাল এটা কি বলেন রুমাল কিন্তু এটা একটা কাপড় এটা একটা কাপড় কিন্তু এখন এটাকে কেউ কাপড় বলবে না এখন আমি গায়ে দিয়েছি যে কেউ বললে এটা বলবে কি চাদর না রুমাল বড়া বলে দিলে ভুল করো চাদরের মতো দেখা যায় এটা রুমাল এটা কি রুমাল তো এই যে এটার নাম এখন আর কেউ কাপড় বলবে না এটার নাম হয়ে গেছে কি রুমাল আচ্ছা রুমালটা চিনতে আপনাদের কষ্ট হচ্ছে এটা কি এটা চিনতে কি কারো কষ্ট হচ্ছে আচ্ছা এটা টুপি সত্য আবার এটা মূলত সুতার তৈরি একটা কাপড় মোটা কাপড় কাপড় এখন এটাকে কেউ বলবে না এটা কাপড় সবাই বলবে এটা টুপি মনে রাখবেন সব মাজারই কবর কিন্তু সব কবর মাজার না যখন মুসলমানেরা কোন কবরকে বা কবরস্থানকে অধিক পরিমাণে জিয়ারত করে ওই জিয়ারত করার কারণে ওই কবর মাজার হয়ে যায় মানে জিয়ারতের স্থান হয়ে যায় যখন কোন কাপড় দ্বারা মানুষ মাথায় টুপির মতো এভাবে পরবে তখন ওই কাপড়কে আর কেউ কাপড় বলবে না টুপি বলবে যখন কোন কবরকে মুসলমানরা বেশি বেশি জিয়ারত করবে তখন ওই কবরকে আর সাধারণত মানুষ কবর বলে না সেটাকে মাজার বলে জিয়ারতগাহ বলে মারহাবা বলেন এটুকু বুঝার আপনার দরকার মাজার বললেই কেমন একটা অস্বস্তি অস্বস্তি মাজার নিয়ে কথা বলছি আগেও বলেছি আজকেও বলে যাচ্ছি যেহেতু আমরা মাজারের পাশে আসছি আল্লাহর ওলির মাজারের পাশে আসছে মাজার মানে জিয়ারতগাহ মাউদিউ জিয়ারা এটা ইসমে জরফ জরফে মাকাম মাজার হলো জরফে মাকাম অর্থ হলো মাউদিউ জিয়ারা জিয়ারতের স্থান যারা মাজার বিদ্বেষী তারা মরে গেলে তাদের কবরে তেমন কোনো মানুষ জিয়ারতে যায় না কিন্তু যারা মাজার জিয়ারতের পক্ষে সেরকম পীর মাশায়েক আল্লাহর ওলিদের কবরস্থ হওয়ার পরেও হাজার হাজার মানুষ বছরে তাদের কবর জিয়ারত করে এই জিয়ারতের সম্মানে ওই কবরটা হয়ে যায় মাজার এই বেশকমটা অন্য কোনো বেশকম না এমন নয় যে ওখানে নারী পুরুষ গেলে মাজার হবে আর নাইলে হবে না এরকম না জিয়ারত হলেই এটাকে মাজার বলা হয় প্রিয় যুবক ভাই বন্ধুরা আমার আমরা যারা মাজার জিয়ারত করি আমাদেরকে মাজার পূজারী বলে এতে আমরা কষ্ট পাই না কিন্তু কষ্ট পাই মানুষগুলি নবীজির সুন্নতকে পূজার সাথে তুলনা দেয়
নবীর সুন্নতকে পূজার সাথে তুলনা দা যারা দেয় হয় তারা জাহেল না হয় ঈমান থেকে খারেজ দুইটার একটা অজ্ঞতা তাদেরকে বশীভূত করে রেখেছে অজ্ঞতা দ্বীন সম্পর্কে জানার বিষয়গুলি তাদেরকে বশীভূত করে ফেলেছে এই যুবক ভাইরা আমার দিকে তাকাও শোনো এদিকে তাকাও আমি জানি আজকের শ্রোতাগুলি একটু উশৃঙ্খল থাকবে কারণ সবাই আমার শ্রোতা না আমার শ্রোতা যারা তারা ঠান্ডা হয়ে কথা শুনে আর ছেলেবেলার আসছো তোমাদের আশাটা সাধুবাদ জানাই তোমরা ভালো নিয়ত আর সেখানে না এসে ক্যারাম বোর্ড খেললে তো কিছু করার ছিল না অন্য জায়গায় ঘোরাফেরা করলে তো কিছু করার ছিল না আসছো জান্নাতের বাগানে এজন্য স্বাগতম সাধুবাদ জানাই কিন্তু যতটুকু সম্ভব হয় ধৈর্যের সাথে শুনো তোমাদেরকে ওয়াজ শোনানো কঠিন ব্যাপার জিহাদের সমান ছোট যুবকদেরকে তরুণদেরকে ওয়াজ শোনানো জিহাদের সমান মানে এমন যুদ্ধ করে ওয়াজ শোনানো লাগে জোর করে শোনানো লাগে প্রিয় বন্ধুরা আমার আমি যে কথাগুলি বলছি আহলে বাইত নিয়ে কিছু কথা বলবো শুধু এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ফেতনার যুগ যে যেভাবে মন চায় ওইভাবে কথা বলে আপনারা যারা মাহফিল আসছেন মূলত দুইটা কথা জানার জন্য আসছেন শিখার জন্য আসছেন নাকি না শুধু খিচুড়ি বিরিয়ানির জন্য আসছেন দুই একটা কথা শিখার জন্য আসছেন না এই যে আশাটা জ্ঞান আহরণের জন্য আসলেন এই আশাটার মধ্যেও একটা হাকিকত আছে আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিসের পরিভাষায় উল্লেখ করেন নবীজি বলেন যে যারা ইলম অন্বেষণ করতে ঘর থেকে বের হয় মান খারাজা মিন বাইতিহি ইলা তালাবিল ইলম যারা ঘর থেকে জ্ঞান অন্বেষণের জন্য বের হয় আল্লাহর হাবিব বলেন তারা আল্লাহর রাস্তায় মানে জিহাদের ময়দানে গেলে যেমনি ভাবে সাবিলুল্লাহ মানে আল্লাহর রাস্তার মধ্যে থাকে ঠিক তেমনি ভাবে জ্ঞান অন্বেষণ করার জন্য যখন মানুষ ঘর থেকে বের হয় আল্লাহর সেই সাবিলুন মানে আল্লাহর রাস্তার মধ্যে তারা ওইভাবে থাকে সুবহানাল্লাহ আমার দাদু ভাইরা গো ঘর থেকে যখন বের হয়েছেন সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণ আপনাদের পায়ের নিচে ফেরেশতারা সাদা পাখা বিছিয়ে দিয়েছে আপনারা জান্নাতি সেই ফেরেশতাদের সাদা পাখার উপর পা দিয়ে কদম দিয়ে দিয়ে জান্নাতের বাগানের দিকে আসছেন যদিও আমরা দেখি না কিন্তু আল্লাহর নবী বলেছেন আমাদের নবীর কথার উপর আমাদের ঈমান আছে আমাদের এই প্রত্যেকটা মানুষের পদতলে ফেরেশতারা জান্নাতি চাদর বিছিয়ে পাখা বিছিয়ে বিছিয়ে এই মাহফিল পর্যন্ত নিয়ে আসছে আর এই মাহফিলের চতুর্দিকে হাদিসের পরিভাষায় হাদিসের দৃষ্টিকোণ থেকে এই মাহফিলের চতুর্দিকে অগণিত গণার বাইরে অসংখ্য রহমতের ফেরেশতারা এইভাবে গ্রাস করে রেখে আমাদের জন্য মাগফিরাত কামনা করতেছে সুবহানাল্লাহ এই জন্য মাহফিলে আসাটা সৌভাগ্যের ব্যাপার যার তার দ্বারা মাহফিলে আসা সম্ভব হয় না ভাই আপনি হয়তো ভাবতেছেন আমি বসে রয়েছি আপনার পক্ষে লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তারা আপনার জান্নাতের বাগানে এসেছে সুবহানাল্লাহ জ্ঞান আহরণের জন্য ঘর থেকে বের হওয়া সম্পর্কে আরেকটা হাদিস আমার নবীজি তাফসিরে কবীরের দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ আমার নবীজি বলেন মান মাতা যে মান খারাজা মিন বাইতিহি ইলা তালাবিল ইলমে যেই ব্যক্তি এলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হবে এবং ওই অবস্থায় যদি সে মারা যায় মাতা শাহিদা সে শহীদ মৃত্যু পাবে ওয়া কানা কবরুহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে জ্ঞান আহরণ করতে গিয়ে একটা লোক মারা গেলে তার কবরটাকে আল্লাহ রওজা বানিয়ে দেয় জান্নাতের বাগান বানিয়ে দেয় একজন তালিবুল ইলমের এই মর্যাদা আল্লাহ রসুল বলেছেন জামিউ তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ রয়েছে এবং কানজুল উম্মালের মধ্যে উল্লেখ মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাখাভি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন অন্যান্য কিতাব হাদিসটা উল্লেখ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ইসনাদুহু হাসান আমার দয়াল নবী বলেন উম্মতেরা শোনো
কবরের দুইটা অবস্থা হয় হয় একটা কবর জান্নাতের বাগান হবে রওজা হবে অথবা জাহান্নামের অগ্নিকুণ্ডলী হবে অন্য হাদিস উল্লেখ সহিহ ইবনে হাব্বান কেউ কেউ হিব্বান পড়েন তবে আরব বিশ্বের আলেমরা এটাকে সহিহ ইবনে হাব্বান পড়ে থাকেন সেখানে হাসান সনদের আরেকটা হাদিস উল্লেখ যেটা অন্যান্য কিতাবে বিশেষ করে ইমাম বাইহাকির ইসবাত ইসবাত ওয়া আযাবিল কবর সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে عن ابي هريره رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم انه قال المؤمن في قبره في روضه الى اخر الحديث حضرت ابو هريره নবীজির কাছ থেকে বর্ণনা করেন আমার দয়াল নবীজি বলেছেন المؤمن في قبره মুমিন বান্দা কবরের মধ্যে থাকে ফি রাউদাতিন রওজার মধ্যে মানে জান্নাতের বাগানের মধ্যে থাকে সুবহানাল্লাহ হযরত আবু সাঈদ খুদরী হযরত আবু হুরায়রা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর চারজন হলো না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পাঁচজন আমার জানা মতে আরো দুই একজন সাহাবী আছে টোটাল ছয় থেকে সাতজন সাহাবী এই হাদিসটা বয়ান করেছেন এতজন সাহাবীর বর্ণিত হাদিস থেকে আমরা এই বিষয়টা পরিষ্কার বুঝি শেয়ারে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও এটা বয়ান করেছেন যে মানুষ যখন মারা যায় তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় যেটাকে আরবিতে বলা হয় রওজা কি বলা হয় বলেন কি বলা হয় রওজা সাধারণ মুমিন যারা মারা যাবে সে মুমিনদের কবরকে আল্লাহ বানিয়ে দেয় রওজা কিন্তু আমরা শুনি জানি কিছু জ্ঞান পাপীরা বলে থাকে যে নবীজির কবরকে রওজা বলার কোনো দলিল তারা পায় নাই নবীজির কবর মুবারক রওজা বলার দলিল উনারা পায় না অথচ মুমিনের কবরকে রওজা বলেছে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের কবর মুবারককে রওজা বলার দলিল তারা পায় না অথচ মুমিনের কবরকে রওজা বলেছে আল্লাহ রাসূল আফসোস তাদের জন্য যারা মুমিনের কবরকে রওজার হাদিস পড়েছে রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক বলার দলিল খুঁজে পায় না তাদের মতো অজ্ঞ আর আল্লাহর হাবিবের শান মানের বিদ্বেষী আর কেউ হতে পারে না পবিত্র কোরআনের মধ্যেও সূরা আয়াত নম্বর 22 সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা আমানু وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّةِ যারা ঈমান আনে والذین آمَنُوا আর যারা ঈমান আনে وَعَمِلُوا الصَّالِحَاتِ এবং নেক আমল করে তাদের স্থান হবে فِي رَوْضَاتِ الْجَنَّةِ তাদের স্থান হবে জান্নাতের বাগানে মানে আল্লাহ তাআলা মুমিনদের কবরটাকে রওজা বলে আখ্যায়িত করলেন সুবহানাল্লাহ বলেন দেখেন এই আয়াতে কারিমায় মুমিনদের কবর শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই কবরও বলেন নাই সরাসরি বলছে ফি রাউদাতিল জান্নাত তাদেরকে রওজায় রাখা হয় জান্নাতের বাগানে রাখা হয় তাহলে মুমিন বান্দা যারা ঈমান এনে নেক আমল করে তাদের কবরকে আল্লাহ তাআলা রওজা বললেন কোরআনের মধ্যে বললেন হাদিসের মধ্যেও নবীজি বললেন ছয় থেকে সাতজন সাহাবী হাদিস বয়ান করলেন যে মুমিন বান্দার কবর রওজা হয়ে যায় অতএব যে কেউ যদি বলে যে নবীজির কবরকে রওজা বলার হাদিস পায় নাই সে কি হাদিস পড়ছে কিনা এখন সন্দেহ লাগে কারণ মুমিনের কবরকে আল্লাহ রাসূল রওজা বলেছেন আর কোরআনের মধ্যে ঈমানদারের মুমিন বান্দাদের কবরকে ডাইরেক্ট রওজা বলেছেন তাহলে নবীর উম্মতের কবর যদি রওজা হয় রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক হতে পারে কি পারে না শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন ইন্না কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বাল আফদালুহা সুবহানাল্লাহ নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর মুবারক এটা হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ রাউজা বাল আফদালুহা বরং এর চাইতে আরো শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন আমার নবীজির রাউজা মুবারক এটা এই কারণে বলা হয় যেহেতু এটা ফজিলতের বিষয় আপনি যদি দাবি করেন যে কবর বললে সওয়াব হবে রওজা বললে সওয়াব হবে জানি না তাহলে আমি বলি কবর
যেই কোরআন যে হাদিস থেকে কবর বললে সওয়াব হবে পাইছেন সেই কোরআন এবং হাদিস থেকেই তো পাওয়া যায় মুমিন বান্দাদের কবর রওজা তাহলে কবর বললে কোরআন হাদিস অনুযায়ী যদি সওয়াব পাওয়া যায় তাহলে কোরআন হাদিসে তো মুমিন বান্দার কবরকে রওজাও বলা হয়েছে তাহলে কোরআন হাদিস অনুযায়ী মুমিন বান্দার কবরকে রওজা বললেও তো সওয়াব পাওয়া যাবে কারণ কোরআন হাদিস দিয়ে কবর বললে সওয়াব পাওয়া যাবে কোরআন হাদিস দিয়ে রওজা বললে সওয়াব পাওয়া যাবে না এটা কেমন যৌক্তিকতা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছে মুমিন বান্দার কবর রওজা বরং কবর বললে 30টা সওয়াব আর রওজা বললে 40টা সওয়াব সুবহানাল্লাহ কবরের মধ্যে তিনটা হরফ কফ বা রা তিনটা হরফ একটা হরফে 10টা করে যদি নেকি ধরি কোরআনের আয়াত অংশ হিসেবে তাহলে 3 10 কত 30 আর রওদাতুন রা দোয়াব রা ওয়াও দোয়াতা গুলতা রওদাতুন তাহলে 4টা অক্ষর তাহলে 4 10 কত 40 তাহলে কবর বললে 3 10 30টা নেকি আর রওজা বললে 40টা নেকি উনাদের যুক্তি মোতাবেক আমরা দেখি রওজা বললে সওয়াব বেশি মুমিনের কবরকে রওজা বলা হয়েছে হাদিসের মধ্যে 6 থেকে 7 জন সাহাবী বয়ান করেছেন তাহলে আমি সেটাই বলতে চাই কবর রাসূলের কবরকে রওজা বলার হাদিস উনারা পায় না অথচ মুমিনের কবরকে রওজা বলা হয়েছে রাসূলের কবরকে রওজা বলার হাদিস পায় না অথচ মুমিনের কবরকে রওজা বলা হয়েছে আসলে এটা হলো তাদের অন্তরের মধ্যে রোগ বেমার তারা মদিনাওয়ালার প্রেম সাগর বা মদিনাওয়ালার যে mohabbat এই জগতে নাই এরা মদিনাওয়ালার কেমনে দোষ ধরা যায় নবীজির কেমনে একটু ত্রুটি ধরা যায় খাটো করা যায় এই চিন্তাই সব সময় মশগুল আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক বলেন আমিন